Assalamualaikum everyone, welcome back to my YouTube channel. Aaj ami apnader shonge share korbo khubi mojedar chicken tandoori recipe ti. Onekei ei chicken tandoori ti dokane ba restaurant e giye kheye thaken, chaile kintu dokane thekeo mojedar chicken tandoori ti apnar ghorei toiri korte paren. Onekei bole thaken bashay chicken tandoori toiri korle ki na chicken ta onek dry hoye jay, juiciness ta chole jay. Chicken tandoori ti perfect ebong juiciness thakbe ebong shei tips and tricks I aaj apnader shonge share korbo. To cholun viewers shuru korchi amar ajker recipe ti. Ekhane ami 1 inchir moto murgir mangsho niyechi. Leg piece, breast piece ami dutoi byabohar korchi karon chicken tandoori te leg piece ebong breast piece nile bhalo hoy. Ei mangsho gulo ke khubi bhalo kore dhuye pani jhoriye niyechi. এই চিকেন গুলোকে খুবই ডিপ করে কাটতে হবে আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিপ করে কেটে নেওয়ার রিজনটা হচ্ছে চিকেন তন্দুরির ভেতরে খুবই ভালো করে মশলাগুলো যাবে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে মাংসগুলো ম্যারিনেশনের জন্য প্রথমে দিচ্ছি 1 কাপের মতো টক দই 1 টেবিলস্পুনের মতো হলুদ গুঁড়ো 1.5 টেবিলস্পুনের মতো শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি লবণ 1 টেবিলস্পুন জিরা গুঁড়ো 1 tablespoon দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1.5 tablespoon দিচ্ছি আদা পেস্ট 1.5 tablespoon রসুন পেস্ট 1 tablespoon জিরা পেস্ট দিচ্ছি 1 teaspoon কাঁচা পেঁপে পেস্ট দেওয়ার কারণ হচ্ছে মাংসগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর চিকেন তন্দুরি খেতে অনেক জুসি হবে 2 tablespoon দিচ্ছি সয়া সস 2 tablespoon দিচ্ছি চিলি সস 2 tablespoon দিচ্ছি chicken tandoori মশলা 1 tablespoon দিচ্ছি লেবুর রস 1/2 কাপের মতো দিচ্ছি সয়াবিন তেল এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নেছি এখন ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি প্রায় 4 ঘন্টার জন্য তবে ভালো হয় যদি ওভারনাইটের জন্য ম্যারিনেশনটা করা হয় তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 2 ঘন্টার জন্য হলেও কিন্তু ম্যারিনেশন করবেন প্রায় 4 ঘন্টা পরে আমি চিকেন গুলোকে একটি পাত্রে দিচ্ছি আর চিকেন গুলোর উপরে মশলা গুলোকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি আমি যেহেতু এই চিকেন তন্দুরিটা ওভেনে তৈরি করব এখন চিকেনের পাত্রটি ওভেনে দিয়ে দিলাম আপনারা চাইলে স্ট্যান্ডও কিন্তু এই চিকেন তন্দুরিটা তৈরি করতে পারেন আপনারা চাইলে ওভেনের স্ট্যান্ডও কিন্তু চিকেন তন্দুরিটা তৈরি করতে পারেন আমি প্রায় 20 মিনিট পরে এই চিকেনগুলোকে একটু উল্টে দেব এরপরে চিকেনের উপরে একটু বাটার ব্রাশ করে দেব বাটার ব্রাশ করার রিজনটি হচ্ছে চিকেনগুলো ড্রাই হবে না জুসি থাকবে আবার 20 মিনিট পরে আমি চিকেনগুলোকে উল্টে দেব এবং সেম ভাবে বাটার ব্রাশ করে দেব আর এই চিকেন তন্দুরি তৈরি করতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছে এখন এই চিকেন তন্দুরিগুলোকে নামিয়ে নেছি তৈরি হয়ে গেল দোকানের চাইতেও খুবই মজার চিকেন তন্দুরি আর এই চিকেন তন্দুরিটি খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু চাইলে আপনারা এই চিকেন তন্দুরিটি রুটি পরোটা কিংবা নানুরির সাথেও খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ